ওকে, আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তোমাদের আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য, কথা বলিস কিন্তু ঠিক আছে, এবং ক্লাসের সময় তোমরা নিজেদেরকে মিউট করে রাখবে। পরবর্তীতে তোমাদেরকে সময় দেওয়া হবে যাতে তোমরা প্রশ্ন করতে পারো। তো সর্বপ্রথম তোমরা নিজেদেরকে মিউট করে দাও। ওকে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। ওটা খাই সমস্যা কোথায় তোমার? আমারটা বারবার ক্রসে যায়, আমি 14 বার এটা করবো। সর্বপ্রথম তোমাদেরকে জানাই শুভেচ্ছা, ওয়েলকাম। প্রথমে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। খেয়াল করে দেখো, আমরা এখানে একটা সিঁড়ির মতো দেখতে পাচ্ছি। এখানে এই সিঁড়ির যে ধাপ আছে 3টি, স্বাভাবিকভাবে আমরা প্রথম ধাপকে ধরেছি প্রেজেন্ট টেন্স, আর তারপরের ধাপকে ধরেছি পাস্ট টেন্স, এবং তারপরের ধাপকে ধরেছি ফিউচার টেন্স। তাহলে কোনো কাজ যখন কোনো সময় সংঘটিত হয় সেটাকে আমরা বলি টেন্স, আর যখন এখন যে কোনো কাজ সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট, আর যেটা পরবর্তীতে অনুষ্ঠিত হবে তো অর্থাৎ যেটা আগে হয়েছিল সেটাকে আমরা বলছি পাস্ট, আর যেটা পরবর্তীতে হবে সেটাকে আমরা বলেছি ফিউচার। কথা বলো না, মিউট করে দাও। তাহলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, তারপরে হচ্ছে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। আচ্ছা, আমাদের যে টেন্স এর প্রকারভেদ আছে এখানে খেয়াল করে দেখো, প্রেজেন্ট টেন্স এর মধ্যে আছে ইনডিফিনাইট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট এর মধ্যে 4টা প্রকার আছে, আর পাস্ট টেন্স এর মধ্যে আবার 4টা প্রকার আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আছে 4টি, আবার ফিউচার আছে 4টি, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এন্ড ফিউচার পারফেক্ট টেন্স, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এগুলো মনোযোগ সহকারে খেয়াল করবে, যেহেতু আমরা 4 আকারে দেখেছি এখন একটু একটু করে দেখব। তারপর আমার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো তোমরা যখন দেখছো ছবিতে তখন মনে মনে এটা বলবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে আমাদের টেন্সের প্রকারের মধ্যে, আর আমরা টেন্সের যে টপিক সেটার মূল আলোচনা আজকে ফিরে আসছি ক্লাস 3 থেকে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমাদের আলোচ্য বিষয় আজকের। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে কি বোঝায়? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স, এটা হচ্ছে বর্তমানের অর্থাৎ টেন্সের যে মূল প্রকার সেটা হচ্ছে এই তিনটা, অর্থাৎ যেটা বর্তমান কাল, আর অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। খেয়াল করে দেখো, লুক অ্যাট দ্য সেন্টেন্সেস, এই সেন্টেন্স গুলোর দিকে তাকাও। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে যদি আমি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে আমি কিন্তু খাই কখন? বর্তমানে। অর্থাৎ আমি যে কোনো কাজ প্রতিনিয়ত করি, এই ধরনের কাজকে আমরা বলেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ আমি অতীতে কোনো এক সময় খেয়েছিলাম, তাহলে এটা হচ্ছে
past indefinite tense আর আই শ্যাল ইট রাইস আমি ভাত খাবো অর্থাৎ পরবর্তী যে কোনো সময় আমি খাবো এখনো খাইনি তাহলে ভবিষ্যতে যে কোনো কাজ সংযুক্ত হবে এই ধরনের টেন্স আমি বলেছি ফিউচার ইনডিফিনাইট টেন্স এখানে খেয়াল করে দেখবে আই হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ব রাইস হচ্ছে অবজেক্ট বা বাক্য তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে সব সময় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে আর ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ব্যবহার করব এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব তারপরে বাকি অংশ বা অবজেক্ট তাহলে এখানে অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় যে আমি ভাত খাই অর্থাৎ প্রতিনিয়ত খাই বা এখন খাই এরকম এ ধরনের সেন্টেন্সকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম অতীতে যে কোনো সময় অর্থাৎ যে কাজটি একটা কিছু সময় আগেও হয়েছিল অর্থাৎ যেটা অতীত হয়ে গেছে যে সময় সে সময়কে আমরা বলেছি পাস্ট ইনডিফিনাইট রাইশাল ইট রাইস আমি ভাত খাবো অর্থাৎ এখনো খাইনি পরবর্তী যে কোনো সময় খাবো এই ধরনের টেন্সকে আমরা বলেছি ফিউচার ইনডিফিনাইট টেন্স তাহলে তিনটা টেন্সের প্রকার আমরা এখান থেকে বুঝতে পারছি তাহলে এভাবে পৃথিবীর যতগুলো সেন্টেন্স আছে এই একই প্যাটার্নে আমরা করতে পারবো তাহলে আমি যদি বলি যে আমি লিখি অর্থাৎ আমি যে কোনো সময় এখন লিখি অথবা প্রতিনিয়ত লিখি তাহলে আই রাইট তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট আই রোট আমি লিখেছিলাম আমি অতীতে যে কোনো সময় লিখেছিলাম তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট আই শ্যাল রাইট আমি লিখবো অর্থাৎ এখনো লিখিনি আমি লিখবো পরবর্তীতে তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো ফিউচার ইনডিফিনাইট তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে অনেকগুলো সেন্টেন্স করতে পারবো তাহলে এখানে ইট ভার্বটির তিনটি রূপ আছে খেয়াল করে দেখবে আমরা স্ট্রং ভার্ব উইক ভার্বের ক্ষেত্রে পড়েছি যে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এট হচ্ছে পাস্ট ফর্ম এবং ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল তাহলে এখানে প্রেজেন্ট ব্যবহৃত হয়েছে আর এখানে পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে এবং অন্যান্য অনেক টেন্সেও পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয় তাহলে ইট এট ইটেন এরপরে ডেফিনেশন অফ টেন্স অর্থাৎ টেন্সের যে ডেফিনেশন when a verb shows the time of an action যখন একটা ভার্ব শো মানে দেখানো দেখায় the time of an action অর্থাৎ একটা কাজের সময় তার মানে আমরা পৃথিবীতে যতই কাজ করি যে কাজগুলো সংঘটিত হয় সে কাজগুলো কোনো না কোনো সময় সংঘটিত হচ্ছে কোনো সময় বাদে সে কাজটা কখনোই সংঘটিত হতে পারে না সে কাজটা হতে পারে বর্তমানে সংঘটিত হচ্ছে তা না হলে সে কাজটি হতে পারে অতীতে সংঘটিত হয়েছিল তা না হলে সে কাজটি ভবিষ্যতে কখনো সংঘটিত হবে এভাবে তাহলে সে কোনো না কোনো সময় সে কাজটি সংঘটিত হচ্ছে তাহলে এই সময়কে আমরা কি বলেছি এই কাজের সময়কে আমরা বলছি টেন্স এটা ইংরেজিতে লেখা হয়েছে অর ইভেন্ট অথবা ঘটনা তাহলে যে কোনো ঘটনা বা কাজের যে সময় সেটাকে আমরা বলছি টেন্স ইন প্রেজেন্ট সেটা বর্তমানে হতে পারে পাস্ট অতীতে হতে পারে অর ফিউচার অথবা ভবিষ্যতে হতে পারে দেন ইট ইজ কল্ড টেন্স তাহলে তাকে কি বলা হয় টেন্স বলা হয় তাহলে বাংলা করলে বোঝা যায় যে যখন কোনো কাজের অ্যাকশনের কাজের যে সময় এটা একটা ভার্ব যখন দেখায় তখন সেই সময়কে আমরা কি বলি টেন্স বলে থাকি তাহলে সেই কাজটি কাজের সময়টা প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার যে কোনোটাই হতে পারে তাহলে বর্তমান ভবিষ্যৎ অতীত অথবা ভবিষ্যতে হতে পারে তাহলে এই সংজ্ঞা দিয়ে আমরা বাংলাও বুঝতে পারলাম এবং আমরা ইংরেজিতেও বুঝতে পারলাম There are mainly three kinds of tenses টেন্সের প্রধান যে প্রকারগুলো হচ্ছে সেটা তিনটি তার মানে যেটা বলতে বোঝাচ্ছে যে প্রেজেন্ট টেন্স যেটা বলি বর্তমান কাল আর পাস্ট টেন্স অতীত কাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এটা হচ্ছে বেসিক্যালি তিন প্রকার যেটা প্রধান আর বাকি যে প্রকারগুলো আছে সেটা আগে আমি বলেছি তাহলে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স তাহলে মনে করতে পারো এখানে পাস্ট কেন আগে দেওয়া হয়েছে অর্থাৎ মনে রাখবে যে পাস্ট যেটা সেটা অতীতে কোনো একটা সময় হয়ে গিয়েছিল তাহলে এই কাজটা কিন্তু আগে হয়েছে এই কাজটি কি হয়েছে আগে হয়েছে আর এই বর্তমান যেটা সেটা এখন অর্থাৎ বর্তমানে যে কাজটি হয় বা হচ্ছে সেটাকে আমরা বলছি বর্তমান তাহলে ফিউচার হচ্ছে যেটা এখনো হয়নি ভবিষ্যতে যে কোনো সময় হবে তাহলে সেটা হচ্ছে ফিউচার তাহলে এই তীর চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে অতীতে কোনো কাজ হয়েছিল তারপর থেকে অর্থাৎ এখন যে কাজ হচ্ছে সেটা বর্তমান আর যে কাজ এখনো হয়নি সেটা হবে সেটা ভবিষ্যৎ তাহলে তিনটি কালের আমরা এখানে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম With each of these tenses,
প্রত্যেকটা টেন্সের দিয়ে দেয়ার আর ফোর অ্যাসপেক্টস অ্যাসোসিয়েটেড, চারটা বিষয় জড়িত আছে। অর্থাৎ এই এক একটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমরা আগে আলোচনা করেছি। বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা সংজ্ঞা বলতে যাচ্ছি, যে কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগতভাবে সত্য বোঝালে বা চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কোনো কাজ যখন কখন বোঝাবে সেটা অভ্যাসগতভাবে বোঝালে বা চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য বোঝালে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে গঠনটা খেয়াল করবে, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে যেটা হবে ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে আমরা তিনটা ফর্মের কথা বলেছি, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা বাকি অংশ যেটা সেটা হবে। তাহলে এক্সাম্পল হিসেবে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, যেটা আগেই বলেছিলাম। আবার আমরা ওখানে লিখেছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে দেখো রাইট প্রেজেন্ট ফর্ম, ইট প্রেজেন্ট ফর্ম, এভাবে যতগুলো প্রেজেন্ট ফর্ম আছে সবগুলো দিয়ে এই সেন্টেন্সটা করা যেতে পারে। ইউ মেক এ কার, তুমি একটি কার তৈরি করো, মেক প্রেজেন্ট ফর্ম তৈরি করা। এন্ড হি টেক্স টি, সে কি করে, চা নেয়, চা খায় বা নেয়। কিন্তু প্রশ্ন আসতে পারে যে এখানে এস কেন হলো, এই জায়গাগুলোতে এস কেন হলো না। খেয়াল করে দেখবে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ব্যাপারে পড়েছি আগে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, আমি আমরা অর্থাৎ আই উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি তোমরা এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, আর সে তাহারা এগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে যদি আমি বলি তাহলে সিঙ্গুলার, আমরা বলি তাহলে এটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ ফার্স্ট পার্সন এর সিঙ্গুলার এবং প্লুরাল। আর যদি বলি তুমি তোমরা, তুমি যদি বলি তাহলে এটা সিঙ্গুলার সেকেন্ড পার্সন এর, আর তোমরা বললে এটা হবে প্লুরাল সেকেন্ড পার্সন, আর সে এটা হচ্ছে থার্ড পার্সন এর সিঙ্গুলার, আর তাহারা হচ্ছে থার্ড পার্সন এর প্লুরাল। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা সিঙ্গুলার এবং প্লুরাল বুঝতে পারলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ নাম্বারের বিষয়। আমাদের এখানকার বিষয় হচ্ছে আজকের যে আলোচনার বিষয়, আমাদের আলোচনার যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে কোনগুলোকে বোঝায়, হি শি ইট এনি নেম এনিথিং, অর্থাৎ যে কোনো নাম হতে পারে বা যে কোনো একটা জিনিস হতে পারে, যে কোনো একটি বস্তু, যে কোনো একটি নাম, যে কোনো একজন ব্যক্তি, হি হতে পারে, সে, মেয়েদের ক্ষেত্রে সি হতে পারে, ইট এটা হতে পারে বা ইহা ইহা হতে পারে, এভাবে যে কোনো একটা, কিন্তু সেটা কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে, এনিওয়ান কথা বলছে, কে প্রশ্ন, কোনো প্রশ্ন, হ্যালো, মিউট করে দাও, প্রশ্নগুলো লিখে রাখো খাতায় পাশে, পরবর্তীতে সুযোগ দেওয়া হবে প্রশ্ন করার। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং রাইট হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, কেননা আমাদের এই টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এর জন্য এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর আলেচা হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, মেক হচ্ছে ভার্ব, আর আকার এটা হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ। কিন্তু এখানে সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট কিন্তু এটা ফার্স্ট পার্সন, ইউটা হচ্ছে সাবজেক্ট কিন্তু এটা সেকেন্ড পার্সন, এটা হচ্ছে সাবজেক্ট কিন্তু এটা থার্ড পার্সন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে থার্ড পার্সন। তাহলে কিন্তু হি দিয়ে একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হতে হবে, যদি দে থাকতো তাহলে কিন্তু এখানে এস হতো না। তাহলে আমরা মনে রাখবো, গভীর চিন্তা মানে গভীর ভাবে আমরা এটা মনে রাখবো যে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের শেষে কি যোগ হবে, এস বা ইএস যোগ হবে। তাহলে আমরা এই জন্য এখানে এস যোগ করেছি। তাহলে হি টেক্স টি, টেক হি টেক টি বললে এটা ভুল হয়ে যাবে, তাহলে হি টেক্স টি, অথবা এখানে যদি সি দিতাম তাহলেও এখানে টেক্স হতো। আবার আমরা যদি এই ইউ এর জায়গায় ইট দিই তাহলে এখানে মেক্স দিতে হবে। আবার আমরা যদি এই আয়ের জায়গায় যদি অন্য কোনো ব্যক্তির নাম দিই, রহিম রাইটস এ লেটার, তাহলে রহিম যদি দিই তাহলে হবে সেটা কি, রাইটস, কেন রহিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এভাবে পেন যদি দিই, পেন রাইটস ওয়েল,
তাহলে কলম ভালো লেখে, অর্থাৎ কি পেন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয় এজন্য এখানে এস দিতে হবে। তাহলে এভাবে আমরা অন্যান্য সেন্টেন্স গুলোর ক্ষেত্রেও খেয়াল করব, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন সেটা কি হবে, ভার্বের সাথে এস দিয়ে যোগ হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার বলতে বোঝা হবে যে কোনো একজন ব্যক্তি হতে পারে, সেটা মেয়ে অথবা ছেলে বা মহিলা পুরুষ যে কোনোটাই হতে পারে, ইট হতে পারে, ইহা যে কোনো দেশের নাম হতে পারে, তার পরিবর্তে ইট ব্যবহৃত হতে পারে, যে কোনো নাম হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, এভাবে যতগুলো আছে, পেন হতে পারে, ফ্যান হতে পারে, মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, এভাবে যে কোনো জিনিস হতে পারে, তাহলে সেগুলোকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যোগ করবো। Forms of affirmative, negative and interrogative sentence. Sentences in present indefinite tense. তাহলে এই present indefinite tense এ affirmative form হ্যাঁ বোধক যেটা, negative না বোধক, interrogative প্রশ্ন বোধক, তাহলে তিনটা বিষয় আছে মনে রাখবে, affirmative মানে হ্যাঁ বোধক, negative মানে না বোধক, আর interrogative মানে প্রশ্ন বোধক। আবারও বলছি affirmative হ্যাঁ বোধক, negative না বোধক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। তাহলে এই তিনটা বিষয় আমাদের আলোচনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হয়, অ্যাফিরমেটিভ এর ক্ষেত্রে আমরা আলোচনা করছি। এখানে আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই, তাহলে এখানে হ্যাঁ বোধক। তাহলে পৃথিবীর যতগুলো সেন্টেন্স আছে যেগুলো হ্যাঁ সূচক অর্থ দেয়, যেখানে কোনো না সূচক শব্দ নাই, তাহলে এটাকে আমরা বলেছি কি, অ্যাফিরমেটিভ। সাবজেক্টের সাথে আমরা কি করব, এই ইএস বাই ইএস কখন যোগ করব, যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা এস বাই এস যোগ করবো, কিন্তু থার্ড পারসন না হলে আমরা এস বাই এস যোগ করবো না। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, নেগেটিভ। তাহলে নেগেটিভ এর ক্ষেত্রে আই ডোন্ট ইট রাইস, আমি কি করি না, আমি ভাত খাই না। তাহলে একবার বললাম আমি ভাত খাই, আর একবার বললাম আমি ভাত খাই না, তাহলে যখনই না কথাটা বললাম তখন সেটা কি হয়ে গেল, নেগেটিভ। তাহলে হ্যাঁ সাথে আমরা না করেছি এখানে। আবার হি ডাজ নট ইট রাইস, সে কি করে না, ভাত খায় না। তো প্রশ্ন আসতে পারে এখানে ডোন্ট হলো আর এখানে ডাজ কেন হলো, আগেই বলেছিলাম যখনই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে তুমি বলতে পারো এখানে কেন যোগ হলো না, না এখানে আমরা যখন নেগেটিভ করব তখন অক্সিলারির সাথে ইএস যোগ করব, আর যখন আমাদের নেগেটিভ ছিল না অ্যাফিরমেটিভ ছিল, অর্থাৎ ওখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, মেন ভার্ব ছিল শুধু, তখন আমরা মেন ভার্বের সাথেই করব। আর যখনই মেন ভার্ব এবং অক্সিলারি দুটোই আছে তখন আমরা অক্সিলারির সাথে ইএস যোগ করব। তাহলে এখানে আমরা আই আছে ফার্স্ট পারসন, সেজন্য এখানে কিন্তু ইএস হয়নি। একইভাবে এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে কি হয়েছে, এস যোগ হয়েছে। বলো এগুলো হ্যাঁ লিখে নিতে পারো, আর যে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নটা লিখে নিতে পারো, পরবর্তীতে আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে। আর লেখা লিখলে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে তুমি যতটা দেখে দেখে লিখবে আমি যে পড়াচ্ছি সেটার দিকে তোমার খেয়াল থাকবে না, সেজন্য লেখার চেয়ে বোঝার চেষ্টা করো বেশি, পরবর্তীতে আরো সুযোগ দেওয়া হবে তখন তুমি লিখে নিবে, ঠিক আছে। আচ্ছা এটা শেষ করি আমি, তাহলে হি ডাজ নট ইট রাইস, সে কি করে না, ভাত খায় না। তাহলে যখনই এখানে থার্ড পারসন হয়েছে তখন এখানে ইএস যোগ হয়েছে, তাহলে আমরা নেগেটিভ করতে গেলে অক্সিলারির সাথে ইএস যোগ করব। খেয়াল করবে সাবজেক্টের সাথে ডাজ নট, তারপরে ভার্ব মেন ভার্ব, তারপরে অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে নিচে ব্যাখ্যা করে লেখা হয়েছে সাবজেক্টের পরে ডু ডাজ বসে, ডু বসে অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে, আর যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলেই সেটা ইএস যোগ হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার এন্ড সেকেন্ড পারসন সিঙ্গুলার এর কে ডু বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে ডাজ ব্যবহৃত হবে। তাহলে এগুলো মনে রাখবে। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক, প্রশ্নবোধকের ক্ষেত্রে খেয়াল করবে ডাজ হি ইট রাইস, এখানে ছিল হি ইটস রাইস, সে কিন্তু ভাত খায়, এরকম ছিল। তাহলে হি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে তাহলে এর সাথে এস যোগ ছিল ইটস রাইস। যখনই এটাকে প্রশ্ন করব তখন দেখব আমরা যে এই সেন্টেন্সটা কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে ডু অথবা ডাজ আনবো।
তাহলে ডাজ কখন আনবো? যখন দেখবো এর সাথে এস আছে তখন ডাজ আনবো, আর যখন দেখবো এস নাই তখন আমরা ডু আনবো। তার মানে হি এর জন্য এস হয়েছিল, তাহলে সেই এসটা উঠে ইএস হয়ে যাবে, এই ডু এর সাথে ইএস যোগ হবে। তাহলে সবসময় খেয়াল রাখবে যখনই প্রশ্ন করতে যাব তখনই এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে এখানে দেখো হি এর আগে কিন্তু ডাজ ব্যবহৃত হয়েছে, তাহলে ডাজ হি, তারপরে হচ্ছে মেন ভার্বটা ব্যবহৃত হবে আর তারপরে অবজেক্ট ব্যবহৃত হবে। সেন্টেন্সটা ছিল হি ইটস রাইস, তাহলে ওই এসটা উঠে গিয়ে চলে গেছে ডু এর সাথে, এটা ইএস হয়ে গেছে, আর ডুটা যোগ হয়েছে হি এর আগে। কেননা প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্বটা সবসময় সাবজেক্টের আগে আসবে, সাবজেক্ট হচ্ছে হি এখানে। তাহলে ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, তার মানে হি ইটস রাইস, সে ভাত খায়। ডু দে ইট রাইস, তারা কি ভাত খায়, এখন প্রশ্ন করতে পারো এখানে এসে হয়নি কেন? বলেছিলাম এখানে হি ছিল একজন আর দে হচ্ছে অনেক, অনেকজন। তাহলে যখনই অনেকজন হচ্ছে তখন কিন্তু এখানে ইএস হচ্ছে না, থার্ড পারসন প্লুরাল নাম্বার, যখনই সিঙ্গুলার তখন ইএস, যখনই প্লুরাল তখন যোগ হয়নি ইএস। তার মানে দে ইট রাইস ছিল, এই জন্য এখানে ডু দে ইট রাইস। তাহলে সবসময় অক্সিলারি ভার্বটা কি হবে, সাবজেক্ট দে এর আগে ব্যবহৃত হবে। ডু দে ইট রাইস, তারা কি ভাত খায়, ডু অথবা ডাজ সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টিগ্রেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব ডু ডাজ সাবজেক্টের আগে বসে, এটা লিখেছি নিচে। তাহলে সব সময় তুমি কি করবে যে এই দে অথবা হি এটা সাবজেক্ট, এগুলোর আগে ডু ডাজ এগুলো ব্যবহৃত হবে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল এই জন্য এখানে এস ছিল, এই জন্য এখানে ডাজ হয়েছে, আর দে প্লুরাল ছিল এই জন্য এখানে এস হয়নি, এই জন্য এখানে ডু হয়েছে। এভাবে আমাদের ব্যবহৃত হবে। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের বাসার কাজ থাকবে এটা, এগুলো তোমরা সেন্টেন্স লিখবে, ইংরেজি করবে, করে আমাকে পরবর্তী ক্লাসে আমি তোমাদের মানে জানাবে, আমাকে আমি ধরবো তোমাদের। হ্যাঁ এটা লিখে নাও, আর পরবর্তীতে আমি কয়েক মিনিট সময় দিচ্ছি, যে ওগুলো আলোচনা করেছি সেই পেজগুলো একটু সামনে স্ট্যান্ড করে রাখবো, তোমরা ওখান থেকে যে যে বিষয় দরকার হয় সেগুলো টুকে নিবে। তাহলে এটা লিখে নাও। কার কথা শোনা যাচ্ছে, মিউট করে দাও নিজেকে, পাশে কে কথা বলছে তার কথা শোনা যাচ্ছে, একটু মনোযোগ সহকারে সবাই দেখো সবাই মিউট আছো কিনা, আর যদি কথা বলার দরকার হয় তাহলে আনমিউট করে কথা বলবে। স্যার বাংলা লেখার নিচে কি আমরা ইংরেজি লিখবো? এটার ইংরেজি করবে তোমরা, এই বাংলাগুলো লিখে নাও, পরে বাসায় ইংরেজি করবে, এর ইংরেজি করে পরবর্তী দিন আমাকে দেখাবে তোমরা। স্যার এটা পাশে নাকি নিচে? এখন ইংরেজি লিখতে হবে না, তুমি শুধু বাংলাটা তুলে নাও, ইংরেজি পরে লিখবে, পাশে বা নিচে যে কোনো জায়গায় লিখতে পারো, কোনো সমস্যা নাই।
হয়েছে তোমাদের? স্যার একটু আছে। হয়ে গেলে দ্রুত রেসপন্স করো। হয়েছে সবার? রেসপন্স করো, হয়েছে? আচ্ছা, ওকে। যদি না লিখতে পারো তাহলে একটা পরবর্তী গ্রুপে দিয়ে দেওয়া হবে। স্যার আমার লেখা শেষ। হ্যাঁ, স্যার লেখা শেষ। আজকের আলোচনা গুলো একটু খেয়াল করে দেখো, যেটা তোমরা চেয়েছিলে। এই পেজটা একটু দেখো ভালো করে, এগুলো তুলে নাও দরকার হয়। যেটা যেটা মনে করো ভালো তুললে ভালো হবে সেটা তুলে নাও। এই সেন্টেন্স গুলো স্যার নিচের একটা নীল রঙের লেখা, ওটাও কি তুলবো? লক্ষ্য করো, এখানে ইট ভার্বটির তিনটি রূপ আছে। হ্যাঁ, এটা তুলে নিও সব। হ্যাঁ হয়েছে? স্যার আর একটু আছে।
হচ্ছে না? আচ্ছা, এরপর আমরা পরবর্তী পেজে ফিরে যাচ্ছি। স্যারের একটু আছে, স্যার আর নিচেরটা লিখলে ওই নীল কালারেরটা লিখলে হয়ে যাবে। স্যার আমার শেষ, এই নিচে আন্ডারলাইন করবে। স্যার শেষ, স্যার আমার হয়ে গেছে। কেন? এটা লিখে নাও, এখানে সত্য, এটা সত্য। স্যার কোনটা? এই যে এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, তবে এটা সত্য হবে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অভ্যাসগত সত্য। আর বোঝালে এখানে বউকার হবে, ঠিক আছে? এটা বউকার দিবে, এখানেও বউকার দিবে। স্যার সত্যতে কি লিখবো? এখানে বউকার দিবে, এখানে সত্য তুমি দেখতে পাচ্ছ না, অভ্যাসগত সত্য। এই যে আমি যেখানে আরোতে দাগ দিয়েছি, যেখানে, এটা আমি আমি দেখতে পাচ্ছি না, এই জন্য বলছি না। স্যার এটা লিখলে কি শেষ লেখা? আমাদের মিটিং একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কেটে যাবে, ঠিক আছে? লাস্ট 1 মিনিট আছে আমাদের, এটা লিখলে শেষ। আর যেটা তোমাদেরকে বাংলার ইংরেজি করতে দিয়েছে সেগুলো করবে, করে পরবর্তী দিন আমাকে জানাবে। স্যার কালকে কি আবার পড়াবেন? না, তোমাদের পরবর্তী যে রুটিন অনুযায়ী সপ্তাহে একটা করে ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? তাহলে পরবর্তীতে আমরা এই দিনে আবার ক্লাস করব। আর রোজার সময় কোন সময় হবে সেটা পরবর্তীতে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা গ্রুপটা ফলো করবে, গ্রুপে প্রতিদিন ঢুকবে, ঢুকে গ্রুপে যা যা দেওয়া হচ্ছে, যে যে বিষয়ে ক্লাস হচ্ছে সেটা ফলো করবে। তাহলে আজকের ক্লাসে, আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ, এবং তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে।